ধন্যবাদ জানাই সুকন্যা জানাকে। পরের প্রতিযোগিনী অনিষ্কা গিরি, তুমি যদি প্রস্তুত হয়ে থাকো আমাদের মঞ্চে চলে এসো। পরের প্রতিযোগিনী অনিষ্কা গিরি, তুমি যদি প্রস্তুত হয়ে থাকো তুমি। পরের প্রতিযোগিনী শুভশ্রী হাজরা, শুভশ্রী হাজরা তুমি যদি প্রস্তুত হয়ে থাকো আমাদের মঞ্চে চলে এসো। বাবু রয়েছেন, তোমাদের কিছু নির্দেশ দিবেন। তোমরা অবশ্যই দোতলা কম্পিউটার রুমের পাশে চলে যাও। যে সমস্ত ছাত্রছাত্রী নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেছো তোমরা দোতলায় চলে যাও। পরের প্রতিযোগিনী দেবাঞ্জলি দাস, পরের প্রতিযোগিনী দেবাঞ্জলি দাস মঞ্চে উপস্থিত। দেবাঞ্জলি দাস কাজুনের বাজনা বাজা কে মালিক কেশে রাজা, কাজুনের বাজনা বাজা কে মালিক কেশে রাজা। এলায় সাজা মুক্ত স্বাধীন সত্য পেরে, এলায় সাজা মুক্ত স্বাধীন সত্য পেরে। জীবন মানে সারা রই লৌকমান ভেঙে ফেল গর্ভের পাট রক্ত জমা শীতল পূজার প্রসাদ বেদি। রক্ত জমা শীতল পূজার ভাষণ বেদী।
ধন্যবাদ জানাই দেবাঞ্জলি দাসকে। পরের প্রতিযোগিনী অনিষ্কা গিরি। মঞ্চে উপস্থিত অনিষ্কা গিরি। হ্যালো, যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা আমাদের কাছে এসে এখানে অ্যাটেন্ডেন্স দিয়েছো, তোমরা একটু টিফিনগুলো নিয়ে যাবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা অ্যাটেন্ডেন্স দিয়েছো কিন্তু টিফিন পাওনি, একটু নিয়ে যাবে। একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত ছাত্রছাত্রী হাম বা রুবেলার ভ্যাকসিন নাওনি, এই হাম আর রুবেলার ভ্যাকসিন দেওয়া হচ্ছে আমাদের বিদ্যালয়ের সামনে স্বাস্থ্য শিবিরের। হাম এবং রুবেলার ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যে সমস্ত ছাত্রছাত্রী পাওনি তোমরা সেখানে চলে গিয়ে ভ্যাকসিনটা নিয়ে নিও। আচল পাতা মায়ের মতো, মায়ের মতো আমার দেশ। আচল পাতা মায়ের মতো, মায়ের মতো আমার দেশ। বুক পেতেছি আমরা সবাই, এই তো আমার আমার দেশ। আচল পাতা মায়ের মতো, মায়ের মতো আমার দেশ। বুক পেতে আমরা সবাই, এই তো আমার আমার দেশ। অনেক রক্তে ধান বুনেছি, প্রাণ বুনেছি এই হাওয়ায়। শিকল ভাঙার গান বুনেছি, ধন্য মা তোমায় পাওয়ায়। অনেক রক্তে ধান বুনেছি, প্রাণ বুনেছি এই হাওয়ায়। শিকল ভাঙার গান বুনেছি, ধন্য মা তোমায় পাওয়ায়। হয়ে যায় সব নদী মাঠ, এক হয়ে যায় ধর্মে ভাষায়, এক হয়ে আজ সব চৌকাঠ।
স্বপ্ন সাজায় একই আশায়। অনেকটা পথ পেরিয়ে আবার দিন এসেছে বলতে চাই, তোমার জন্য তুচ্ছ জীবন আগুন হয়ে জ্বলতে চাই। স্বাধীন আমরা স্বাধীন হৃদয় তোমার জন্য গাইছে তাই, তোমার জন্য তুচ্ছ জীবন আগুন হয়ে জ্বলতে চাই। আচল পাতা মায়ের মতো, মায়ের মতো আমার দেশ, বুক পেতেছি আমরা সবাই, এই তো আমার আমার দেশ। আচল পাতা মায়ের মতো, মায়ের মতো আমার দেশ, বুক পেতেছি আমরা সবাই, এই তো আমার আমার দেশ। ধন্যবাদ জানাই অনিষ্কা গিরিকে। পরের প্রতিযোগিনী শুভশ্রী হাজরা, পরের প্রতিযোগিনী শুভশ্রী হাজরা, মঞ্চে উপস্থিত শুভশ্রী হাজরা। হ্যালো হ্যালো, চলছে এখন ক বিভাগের নৃত্য। এই ক বিভাগের নৃত্য প্রথম বিভাগ শেষ হলে তোমরা যারা নাচছো ছেলে মেয়েরা, তোমরা 302 নম্বর রুমে চলে যাবে আবৃত্তির জন্য। যারা আবৃত্তিতে নাম রয়েছে, কারণ জাজদয় মাননীয় জাজদয় এসে গেছে, আমরা জাস্ট ক বিভাগের নৃত্যের কাজ শেষ হলেই সঙ্গে সঙ্গে আমাদের স্কুল বিল্ডিং এর 302 নম্বর রুমেতে আমাদের আবৃত্তির কাজ শুরু করব। দায়িত্বে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া সুমনা লায়েক, এবং সঙ্গে রয়েছেন আরেকজন মাস্টারমশাই মাননীয় কৌশিক মাইতি মহাশয়। দয়া করে আপনারা চলে যান, আমাদের এখানে নৃত্যের কাজ কবিভাগে শেষ হলে ওখানেই আমাদের আবৃত্তির কাজ শুরু হবে। देश को सलाम सलाम, देश को प्रणाम प्रणाम। আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে, সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি।
স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরে ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরে আমার এই দেশেতে জন্ম জানি এই দেশেতে জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা কোথায় এমন খেলে তড়ি এমন কালো মেঘে কোথায় এমন খেলে তড়ি এমন কালো মেঘে ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে সবাই মিলে একসাথে এমন দেশটি খুঁজে পাবে তোমরা ওখানে চলে যাও, 302 নম্বর রুমে আবৃত্তি প্রতিযোগিতা চলছে। যদি কোনো প্রতিযোগী বা প্রতিযোগিনী আমাদের এখানে থেকে থাকো, তোমরা ওইখানে চলে যাও 302 নম্বর রুমে। শ্রেয়া জানা, তুমি যদি প্রস্তুত থেকে থাকো তাহলে আমাদের মঞ্চে চলে এসো। দীপায়নী মণ্ডল, পরের প্রতিযোগিনী দীপায়নী মণ্ডল, তুমি যদি প্রস্তুত থেকে থাকো মঞ্চে উপস্থিত। শ্রেয়া জানা মঞ্চে উপস্থিত। শ্রেয়া জানা, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ বন্দে মাতরম।
আকাশে বাতাসে বাজে বিশান কণ্ঠে এগিয়ে যাবার গান করে টিকে আমরা জেনেছি মা মাকে ছাড়া কিছু জানবো না আশুক দুঃখ লাঞ্ছনা সহিব নির্যাতন মাটিকে আমরা জেনেছি মা মাকে ছাড়া কিছু জানবো না আশুক দুঃখ লাঞ্ছনা সহিব নির্যাতন বন্দে মাতরম বন্দে মাতরম জন্মভূমি মা ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা স্বর্গাদপি গরিয়সি জন্মভূমি মা ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা বুকের রক্তে মরা নদী দুকুল ছাপিয়ে ওঠে যদি মন্ত্র শিখেছি চরুই বেতি করেছি মৃত্যু বন বুকের রক্তে মরা ছাপিয়ে ওঠে যদি মন্ত্র শিখেছি চরুই বেতি করেছি মৃত্যু বন বন্দে মাতরম বন্দে মাতরম তেরাঙ্গা পতাকা ওড়ে নিশান বাতাসে বাজে দিশান কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ বন্দে মাতরম ধন্যবাদ জানাই শ্রেয়া জানাকে হ্যালো হ্যালো একটু আমরা বিরতিতে যাব আমাদের জাস্ট 10 মিনিটের একটু অনুষ্ঠান সূচি রয়েছে কারণ আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন ডাক্তার বাবুগণ ওনারা অনেকটা সময় অপেক্ষা করছে ওনাদের একটু মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে ওদিকে আমরা 302 নম্বর রুমেতে আমরা আবৃত্তির কাজ শুরু করেছি গৌরাঙ্গ মাইকম্যান গৌরাঙ্গ তুমি ওই আউটপুট গুলো বন্ধ করতে হবে যাতে ওখানে আবৃত্তি ওনারা সুন্দরভাবে পরিচালনা করতে পারে হ্যালো এই মুহূর্তে আমরা কিছুক্ষণের সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে যেটা আমাদের অনুষ্ঠান সূচি অনুসারে বাল্য বিবাহ প্রতিরোধ করা তার একটা অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা শিবির আমাদের প্রোগ্রাম ছিল সেটা এখনই আমরা শুরু করব যিনারা এসছেন নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটাল থেকে ডাক্তারবাবুরা এসছেন ছিলেন আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং নন্দীগ্রাম পুলিশ স্টেশন ওনাদের উদ্যোগে আজকের এই বাল্য বিবাহ প্রতিরোধের এই অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা শিবির চলবে আমরা এই অল্প বয়সে বিবাহ বন্ধনে যুক্ত হওয়ার ফলে যে সমস্ত বিপদ ঘটে যায় সেগুলো আমাদের জানার দরকার বিশেষ করে অভিভাবকরা যারা রয়েছেন
তাদের উদ্দেশ্যে বলবো আপনারা মনে কারণ নিয়ম অনুসারে আমাদের মেয়েদের মিনিমাম বয়স হওয়া উচিত 18 এবং ছেলেদের 21 সেক্ষেত্রে আমরা উপযুক্ত সময় না হওয়ার তার আগেই বিবাহ বন্ধনে জড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে সেটাকে প্রতিরোধ করার ক্ষেত্রে দেবীপুর মিলন বিদ্যাপীঠের আজ প্লাটিনাম জুবলির উদ্যোগে আজকের এই সচেতনতা শিবির শুরু হতে চলেছে তাতে কিছু বলার জন্য আমি যাদের উদ্যোগে হয়েছে আজকের নন্দীগ্রাম সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও অফিসের তরফ থেকে এবং নন্দীগ্রাম আইসি অর্থাৎ নন্দীগ্রাম পুলিশ স্টেশনের তরফ থেকে এবং সুভাষপুর হসপিটালের পক্ষ থেকে ওনারা এসেছেন ওনাদের মূল্যবান দু একটা কথা বলেই আমরা এই প্রোগ্রাম শেষ করব আচ্ছা আমি ডাক্তারবাবুদের আসার জন্য বলবো মঞ্চে আসার জন্য আর জেনিক্স ল্যাব যেটা থ্যালাসেমিয়া স্ক্রিনিং যারা এসছেন তাদেরকে মঞ্চে আসার জন্য বলবো তার সঙ্গে বলবো যারা ব্লাড গ্রুপ এবং ব্লাড সুগার দায়িত্বে যারা রয়েছেন সুকুমারবাবু চলে আসুন আপনার দলবল নিয়ে মঞ্চে চলে আসুন এই থ্যালাসেমিয়া স্ক্রিনিং এ আপনার দল আপনার যারা টিমে আছে চলে আসুন মঞ্চে চলে আসুন সুকুমারবাবু আপনার আমরা বেশি সময় অতিক্রান্ত আপনারা অনুরোধ করছি আপনারা মঞ্চে চলে আসুন থ্যালাসেমিয়া স্ক্রিনিং অর্থাৎ কলকাতার সেই বিখ্যাত জেনিক্স ল্যাব যেখান থেকে আপনাদের মূল্যবান এই পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে সেই জেনিক্স ল্যাবের টিম চলে এসছে তার সঙ্গে চলে এসছে ব্লাড গ্রুপ এবং ব্লাড সুগারের শান্তিময় ডায়াগনস্টিক সেন্টার তারাও রয়েছে আজকে থ্যালাসেমিয়ার ব্যাপারে যে জিনিসগুলো আমরা ছোট্ট হলেও ভয়াবহ ব্যাপার আমরা না জেনেই সব কিছুতে এগিয়ে যাই একজন থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে কি বিপজ্জনক অবস্থা আমাদের যাদের বাড়িতে হয়ে থাকে তারাই কেবলমাত্র বোঝে তার সঙ্গে একজন উপরওয়ালা একজন বোঝে কিন্তু আদার্স কেউ বুঝতে পারবেন না যদি পরীক্ষা নিরীক্ষা না করা হয় এই বিবাহ বন্ধনের আগেই পুষ্টি বিচারের কোনো প্রয়োজন নেই কেবলমাত্র থ্যালাসেমিয়া পরীক্ষার প্রয়োজন রয়েছে যে থ্যালাসেমিয়া প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে এই থ্যালাসেমিয়ার পরীক্ষা যদি না করে বিবাহ বন্ধনে যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মারাত্মক বিপদ হতে পারে এই সমস্ত ব্যাপারে ডাক্তারবাবুরা রয়েছেন ওনাদের আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের ডাক্তারবাবু ডক্টর ফজলবাবু রয়েছেন আসুন সুকুমারবাবু চলে আসুন বসুন আমাদের এই বাল্য বিবাহ রোধের ক্ষেত্রে অর্থাৎ আমাদের সামাজিক একটা দায়বদ্ধ রয়েছে যারা আমরা দায়িত্বশীল ব্যক্তি হিসাবে যারা আমরা থাকি অর্থাৎ যে সমস্ত ছেলে মেয়েদের অভিভাবক অভিভাবিকা জানার দরকার সেক্ষেত্রে আমাদের দেবীপুর মিলন বিদ্যাপীঠের পক্ষ থেকে আর্থে প্লাটিনাম জুবলির পক্ষ থেকে আজকের যে অ্যাওয়ারনেস যে বিষয়টা আলোচনা রয়েছে যিনারা রয়েছেন নন্দীগ্রাম সুভাষপল্লী হসপিটালের ডাক্তারবাবুরা রয়েছেন রয়েছেন জেনিক্স ল্যাবের কর্মকর্তারা রয়েছেন ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তারা অবশ্যই এই সম্পর্কে আপনাদের কিছু বলবে আমরা তার আগে কিছু বরণ পর্ব সেরে নেব বরণের জন্য আমি আমাদের এগুলি বরণ পর্ব শুরু হতে চলেছে বরণ করে নিচ্ছে চন্দনের টিকা দিয়ে আমাদের স্কুলেরই শিক্ষিকা ইন্দু ম্যাডাম এবং অনিন্দিতা ম্যাডাম রয়েছেন আর রুম্পা ম্যাডাম রয়েছেন তিনজনেই আমাদের চন্দনের টিকা এবং ফুলের তোড়া উত্তরে দিয়ে বরণ করে নেবেন
ডাক্তারবাবুদের বরণ চন্দনের টিকা দিয়ে বরণ করছেন আমাদের ইন্দু ম্যাডাম, আমাদের স্কুলের শিক্ষিকা এবং রুম্পা ম্যাডাম এবং অনিন্দিতা ম্যাডাম। ফুলের তোড়া এবং ব্যাস পড়িয়ে বরণ করে নিচ্ছেন। বরণ পর্ব চলছে আমাদের, চন্দনা টিকা এবং ফুলের তোড়া উত্তরে দিয়ে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের শিক্ষিকা রুম্পা ম্যাডাম এবং অনিন্দিতা ম্যাডাম এবং ইন্দু ম্যাডাম। সামান্যটুকু সময় হলেও এই অনুষ্ঠানটাকে যথেষ্ট মহৎ অনুষ্ঠান, আমাদের মধ্যে সেই জ্ঞান চিন্তা ভাবনা থাকা উচিত বাল্য বিবাহ কিভাবে প্রতিরোধ করা যায়, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হলে কি ক্ষতি হতে পারে আপনারা এটা জানতে পারবেন, বিশেষ করে অভিভাবক যিনারা রয়েছেন। চলছে আমাদের বরণ পর্ব, বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের শিক্ষিকাগণ। আজকের এই মহতি অনুষ্ঠান সেই থ্যালাসেমিয়া স্ক্রিনিং অর্থাৎ দেবীপুর মিলন বিদ্যাপীঠের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতাকে লক্ষ্য করে আজকের যে থ্যালাসেমিয়া স্ক্রিনিং চলছে, কেবলমাত্র ছেলে মেয়েদের এই সুযোগটা হাতছাড়া করলে হয়তো অনেক সময় বিপদে পড়তে হয়, সেটা আমরা পরক্ষণে বুঝতে পারবেন যে এই সুযোগটা আমরা হাতছাড়া করেছি। তাছাড়া ব্লাড গ্রুপ ব্লাড সুগার এই স্কুলের উদ্যোগে চলছে, আপনারা এই সুযোগটা হাতছাড়া করবেন না। আচ্ছা, কেউ অসুস্থ হয়ে পড়েছে না?
আচ্ছা পেছনে এত ভিড় করবে না, ছেলেমেয়েদের বলছি সামনে চলে আসো, সামনে চলে আসো, যারা ছেলেমেয়েরা ওখানে দাঁড়িয়ে আছো সব সামনে চলে আসো। ভলেন্টিয়ার ছাড়া ওখানে কেউ যেন না থাকে, সামনে দিকে আচ্ছা আমরা মূল পর্বে ফিরছি। যদিও অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেল, আমি বরণ পর্ব আমাদের প্রায় শেষ, তার মধ্যে একটু অসুবিধার মধ্যে পড়তে হলো, যাই হোক সুস্থ আছে দেখছি বাকিটা। এই বাল্য বিবাহ সম্পর্কে অর্থাৎ বাল্য বিবাহ সচেতনতা শিবির সম্পর্কে আমাদেরই নন্দীগ্রাম বিপিএসসি ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর ফজল বাবু রয়েছেন। এই বাল্য বিবাহ সম্পর্কে এই রোধের ক্ষেত্রে অর্থাৎ বাল্য বিবাহ প্রতিরোধের ক্ষেত্রে ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করব সংক্ষিপ্ত আকারে। আমরা পরবর্তী অনুষ্ঠান রয়েছে, আদার্স যারা আধিকারিক রয়েছেন যতটা সংক্ষিপ্ত করে আমরা অ্যাওয়ারনেস করা যায় সেইটুকু আমরা আমি প্রার্থনা করব। সেক্ষেত্রে আমি ফজলকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আজকে দেবীপুর মিলন বিদ্যাপীঠে প্লাটিনাম জুবিলি উৎসবে একটা টপিক এসেছে যে চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট। তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি যে বলবো অডিয়েন্সই নেই, স্কুলের কিছু টিচার মেনলি বেসিক্যালি থাকা উচিত ছিল 8, 9, 10, 11 এই ক্লাসের, বিশেষ করে মেয়েগুলো, ছেলেগুলোও দরকার ছিল। সবচেয়ে মজার ব্যাপার আজকে 2023 সাল, সেই 23 সালে এসেও আমাদের চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন নিয়েও ডিসকাস করতে হচ্ছে। এর থেকে দুঃখজনক আর কিছু নেই, কারণ এটা প্রতিনিয়ত ঘটেই চলছে। বিশেষ করে আমার নন্দীগ্রাম ব্লকে আমি দেখেছি, আমি বা বিডিও ম্যাডাম অনেকগুলো জায়গায় এই চাইল্ড ম্যারেজকে আমরা ভাঙতে গেছি, লোকের গালাগালও শুনেছি, বিয়ে খবর পেয়েছি, গিয়ে আমাদের এটা করতে হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মানসিকতাটা কেন? তো তার আগে একটু সংক্ষিপ্ত বলি যে চাইল্ড ম্যারেজকে আইনের চোখে বা আমাদের যে সংবিধানে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট আছে সেখানে আমরা চাইল্ড কাকে বলবো, হুইচ চাইল্ড। তো সেখানে পরিষ্কার বলা আছে যদি একটা গার্লস বিলো 18 আর বয়েজের ক্ষেত্রে বিলো 21 যদি তারা ম্যারেজ হয় তাহলে সেই ম্যারেজ থেকে আমরা বলি চাইল্ড ম্যারেজ, এটা আইনের চোখে ইলিগ্যাল নাল অ্যান্ড ভয়েড, ঠিক আছে? এটা পরিষ্কার আমাদের জেনে নিতে হবে। তাহলে বিয়ের ক্ষেত্রে ন্যূনতম মেয়েদের ক্ষেত্রে বয়স হওয়া উচিত 18 আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 21, এটা এখনো পর্যন্ত, যদিও 2021 একটা অ্যামেন্ডমেন্টের জন্য দেওয়া হয়েছে সেটা এখনো পাস হয়নি, সেখানে 21 করার কথা বলা হয়েছে। তো সেটা যতক্ষণ পর্যন্ত আইন হিসাবে স্বীকৃত হচ্ছে, আমরা যেটা আইন হিসাবে স্বীকৃত আছে 18 এবং 21 এটাকেই আমরা ম্যারেজের মিনিমাম এজ ধরব, ঠিক আছে? তাহলে আজকের নয়, আমরা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছি 1947, মানে যখন ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের রুল করতো 1929 সেপ্টেম্বরের সামথিং 11 কি 28 হবে, ডেটটা এক্সাক্ট আমার মনে নেই, তখন চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট বলে তখনকার সময়ে একটা আইন করা ছিল, মানে তখনও যে আইনে ছিল যে 18 এবং 21 নিচে বিয়ে করতে পারবে না, এবং এর জন্য কিছু পানিশমেন্টও রাখা ছিল যে 1 year আপ টু লাইফ ইমপ্রিজনমেন্ট, 1,000 আর 10,000 আপ টু মানিটারি ফাইন, এই সমস্ত আইনের ব্যাপার ছিল। তো আমি আইনের পোর্শনটা ছেড়ে দিলাম যে ট্র্যাডিশনটা কেন, একটু ছোট করে জানা উচিত যে চাইল্ড ম্যারেজটা কি আজকের হচ্ছে না পৃথিবীর জন্মলগ্ন থেকেই, তখন থেকে চাইল্ড ম্যারেজ কিন্তু একটা হয়ে আসছে। এই চাইল্ড ম্যারেজের পিছনে কি কি কজ থাকে, কি কি কারণে চাইল্ড ম্যারেজ হয়? এক যদি প্রথম বলি যে একটা হচ্ছে ইলিটারেসি, তার শিক্ষার প্রচন্ড অভাব ছিল, কুপ্রভাব ছিল, ঠিক মতো এডুকেটেড হয়নি, সেটা একটা কজ। দু নম্বর কারণ ছিল যে তার হচ্ছে ইকোনমিক স্ট্যাটাস, দেখা গেছে যারা খুব লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস তারা ভাবে যে বাড়ির কাছে ছেলে মেয়ে আছে, বিশেষ করে ফিমেল চাইল্ডের ক্ষেত্রে যে যদি মেয়ে আছে যে কোনো রকম ওকে একটা তাড়াতাড়ি বিয়ে দিতে পারলে বাঁচি, মানে ঘাট থেকে যেন একটা বোঝা নামাতে পারি, এটাই ছিল একটা কারণ যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস।
আর কিছু জায়গায় ছিল এটা যে ফলস বিলিভ বা কনসেপশন, কিছু রিলিজিয়াস কনসেপশন থাকে তার মধ্যে যে না বেশি বয়স করে দেওয়া যাবে না, তাতে খারাপ হয়ে যাবে, বেশি পড়াশোনা করা যাবে না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে, এই জিনিসগুলো ছিল। তার সঙ্গে ছিল একটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন, বিশেষ করে যে ফিমেল চাইল্ডের ক্ষেত্রে তার প্রতি ইনজাস্টিস করা হতো যে তাড়াতাড়ি দেওয়া হতো। তো আমরা ডাক্তার হিসেবে বা আমরা কেন এটাকে এখন বেশি করে যেটা বলবো যে মিনিমাম এজটা 18 এবং 21 কেন করা হয়েছে, মনগড়া হিসেবে কি 18 বা 21 করে দেওয়া হয়েছে? নিশ্চয়ই ডেফিনেটলি নয়, এর পিছনে কিছু সায়েন্টিফিক মেডিকেল অ্যাসপেক্ট আছে। মানে আমাদের যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হয়, এই যে আমাদের হাড়গুলো আছে এগুলোর এপিফাইসিস ডায়াফাইসিস বলে কিছু টার্ম আছে, মানে পুরো হাড়ের ম্যাচুরেশন আসতে, কমপ্লিট বোনি স্ট্রাকচার আসতে, তো সেটা দেখা গেছে যে ফিমেলদের ক্ষেত্রে আপ টু 18 ইয়ার্স পর্যন্ত, আর মেলদের ক্ষেত্রে হচ্ছে 21 ইয়ার পর্যন্ত গিয়ে তার বোনসের ইউনিয়নটা ঠিকঠাক হয়। এই জন্য এটা একটা যে তার বডি স্ট্রাকচার, এক ফিজিক্যাল ডেভেলপমেন্ট এন্ড গ্রোথ, এটা হতে গেলে ন্যূনতম চাইল্ডের ক্ষেত্রে, ফিমেল চাইল্ডের ক্ষেত্রে 18 ইয়ার্স এজ তাকে আমাকে দিতে হবে, আর মেল চাইল্ডের ক্ষেত্রে 21 ইয়ার্স দিতে হবে। তাহলে যদি এই এজ না হয় তাহলে সে ফিজিক্যালি একটা ডেভেলপড হবে না, যদি ফিজিক্যালি ডেভেলপ না হয় তার ইন্টারনাল অর্গান সিস্টেম যেগুলো আছে সেগুলো ঠিক মতো ডেভেলপ করবে না, ম্যাচিওর হবে না। তাহলে ম্যাচিওর যদি না হয় তাহলে ইম্যাচিওর স্টেজে যদি তাদের বিয়েটা হয়ে যায় তাহলে আলটিমেট কিছুদিন পরে কি হবে, তারা কনসিভ করবে, নতুন বা মা বাবা হবে, ফলে সেই জায়গায় সমস্যাটা সেখান থেকেই শুরু হয়। সমস্যাটা কি, আমাদের স্ট্যাটিস্টিক্যাল বলছে যদি আর্লি এজে ম্যারেজ হয় সেক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে যে তার ম্যাচুরেশন, যে ভায়াবিলিটি ডেটটা আছে একটা জেস্টেশনাল লাইফে, সেই লাইফটা কমপ্লিট করতে পারে না, বেশিরভাগ সময় কিছু প্রবলেম চলে আসে, মানে প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে যায়, কিছু ক্ষেত্রে অ্যাবর্শনও হয়ে যেতে পারে। আর সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় যে বিলো 18 ইয়ার্সে যদি সে মা হয় একটা মেয়ে, সে নিউট্রিশনাল অ্যানিমিয়াতে সবচেয়ে বেশি ভোগে, আর নিউট্রিশনাল অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যখনই হয় আমাদের স্ট্যাটিস্টিক বলছে সেখানে 10% ম্যাটারনাল ডেথ হয়, মানে 100 জন যদি অ্যানিমিক মা, প্রেগনেন্ট মা থাকে তার মধ্যে 10 জন প্রেগনেন্ট মা কিন্তু মারা যাবে। এটা আমার কথা না, এটা স্ট্যাটিস্টিক্যালের কথা। তাহলে আলটিমেট আমরা কি করব, আমাদের সোসাইটি থেকে একটা পার্সেন্টেজকে আমরা হারিয়ে ফেলবো, অকালে হারিয়ে ফেলবো। এটা গেল ধরলাম তর্কের খাতিরে 10% মরছে, 90% তো বেঁচে আছে, তাহলে 90% ঠিকই তো আছে, অনেক তো হয়েছে, কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে যে প্রবলেমটা হয়, আমরা নর্মাল একটা বেবি যে বার্থ ওয়েট সেটা আমরা এক্সপেক্ট করি কত, 2.5, মিনিমাম 2.5 কেজি। তাহলে তার যদি কম বয়সে বিয়ে হয়, সে মা যদি ঠিক মতো ম্যাচিওর না হয়, তার যদি ডেভেলপমেন্ট ঠিকঠাক না থাকে, তার যদি নিউট্রিশনাল স্ট্যাটাস না ঠিক মতো থাকে, তাহলে তার ক্ষেত্রে সমস্যা হবে কি, সে যে বেবিটা ডেলিভার করবে সে অপটিমাল মার্ক, মানে নর্মাল আমরা যে 2.5 কেজি বার্থ ওয়েট এক্সপেক্ট করি সেই এক্সপেকটেশনে আমরা রিচ করতে পারি না, তার থেকে কম বার্থ ওয়েটের বেবি ডেলিভার করে। তাহলে লো বার্থ ওয়েটের বেবি যখন ডেলিভার হয় তার অনেকগুলো সমস্যা হয়। আপনারা অনেকেই জানেন যে বাচ্চা জন্মের পরে তাকে কাঁচের ঘরে রাখতে হয়েছে, 3 সপ্তাহ আছে, কোথাও 1 মাস আছে, চোখে একটু ব্যান্ডেজ বা তুলো দিয়ে রেখেছে, বাকি আলো পড়ছে গায়ের উপরে। তাহলে এটা দুটো জায়গায় সমস্যা করে, এক হচ্ছে তার ইকোনমিক সমস্যা, দ্বিতীয় হচ্ছে আমাদের হেলথ সিস্টেমের উপরে হাজার। তাহলে একটা আমাদের একটা ভুলের জন্য তাহলে কতগুলো সিস্টেমকে আমরা হ্যাম্পার করে দেন, তার বাড়ির লোক শান্তিতে থাকতে পারবে না, ডাক্তারের কাছে ছুটতে হবে, হসপিটালে ভর্তি করতে হবে বা নার্সিং হোমে করতে হবে, তার জন্য একটা ইকোনমিক লস। সেকেন্ড থিং, যে বাচ্চাটা হলো প্রিম্যাচিওর বাচ্চা হলো, তার ডেভেলপমেন্টে অনেক কিছু প্রবলেম হয়ে যায়, তার ক্রাইং যদি লেটে হয়, তার নর্মাল মাইলস্টোন যে ডেভেলপমেন্ট যে বেবির হয় সেক্ষেত্রে এর ক্ষেত্রে ডিলে মাইলস্টোন ডেভেলপমেন্ট হবে, এই জিনিসগুলো ঘটতে থাকে। আরো সবচেয়ে বড় প্রবলেম হলো যে ধরলাম এক্ষেত্রেও কিছু হলো না, যে মাটা ডেলিভারি হয়ে গেল সেই মাটা ফিজিক কিন্তু আলটিমেট ডে বাই ডে ডেটিরিয়েট করতে শুরু করে, সে যদি আবার সেকেন্ড টাইমস কনসিভ করে ফেলে তাহলে তার যে নিউট্রিশনাল স্ট্যাটাস, তার যে ফিজিক্যাল গেটআপ সেটা কিন্তু খুব ড্রামাটিক্যালি লস হয়ে যায়, ফলে এটা একটা বড় প্রবলেম। তার থেকে কতগুলো অবস্টেটিক্যাল ডিজিজ চলে আসে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রসিডেন্সিয়া বা প্রোলাপস, ইউটেরাইন প্রোলাপস, এই জিনিসটা ঘটতে থাকে, কারণ তার যে ইউটেরাসটা যে হ্যাং করার যে লিগামেন্ট গুলো তখন তো ঠিক মতো ম্যাচিওর হয়নি, কারণ একটা প্রেগনেন্সি সময় নিয়ার অ্যাবাউট 10 কিলো বডি ওয়েট গেন করে, তাহলে এই টোটাল ওয়েটটা কিন্তু ক্যারি করে ইউটেরাস,
এবং ইউটেরাসটা একটা হ্যাঙ্গিং অর্গান থাকে। এই হ্যাঙ্গিং অর্গান কি, আমাদের কিছু লিগামেন্ট থাকে, সেই লিগামেন্টগুলো ইউটেরাসটাকে সাপোর্ট দিয়ে ধরে রাখে। যখনই তার অতটা ম্যাচুরিটি নেই, ঠিকমতো ডেভেলপমেন্ট নেই, তার উপরে এতটা ওয়েট বেড়েছে, আলটিমেট যে লিগামেন্টগুলো সেগুলো কিন্তু অনেকটা টোনেসিটি তার নষ্ট হয়ে যায় বা ইলাস্টিসিটি লস হয়। তার জন্য কি হয় যে বিয়ারিং ডাউন সেন্সেশন বা কারু কারু করতে অ্যাডভান্স হলে সেক্ষেত্রে প্রসিডেন্সি বা প্রোলাপস ডেভেলপ করে, সেটা একটা সার্জিক্যাল প্রবলেমে চলে যায়। যদি সেটা সার্জিক্যালি রিমুভ না করে, যদি প্রোলাপস প্রসিডেন্সি লং টার্ম পারসিস্ট করে, সেটা একটা লোকাল ডেকুবিটাস আলসার বা আলসার ইন সিটু ডেভেলপ করে। দ্যাট আলসার ইন সিটু আলটিমেট ওয়ান টাইম টার্নস ইন্টু ম্যালিগন্যান্ট, মানে ইউটেরাইন কার্সিনোমা ডেভেলপ করে। বলে এটা একটা খুব প্যাথেটিক জিনিস। বলে এই জায়গায় আমাদের ক্ষেত্রে এটুকু গার্ডিয়ান যারা আছেন বা স্টুডেন্ট আছে, এটুকু সচেতন করবে যে ন্যূনতম 18 বছরের আগে কোনো মেয়ে যেন বিয়ে না করে এবং ছেলে মিনিমাম 21 বছর। কারণ এই এজটা গেলে সে চাকরিও পেয়ে যাবে, খুব একটা নয়, কিন্তু এই 18 বছর পর্যন্ত যদি সে যদি মোশন বা তার মিশন ঠিক রাখে তাহলে সে একটা লক্ষ্যে এগোতে পারবে। তাহলে তারপরে সে আগে নিজে এস্টাবলিশ হোক, তারপরে তারপরে বিয়ের কথা ভাববে। বাড়াবাড়ির যদি পছন্দ থাকে ঠিক আছে, দু বছর পরে করুক, তাতে অসুবিধা নেই। কিন্তু বিফোর 18, বিফোর 21, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিফোর 18 যদি করে ফেলে তাহলে কিন্তু একগাদা প্রবলেম চলে আসবে। তো এই আনওয়ান্টেড এই প্রবলেমগুলো যাতে না হয়, যাতে আমাদের সোসাইটি হেলদি থাকে, যে নিউ জেনারেশন আসবে সেটা জন্য হেলদি থাকে, সেই এক্সপেকটেশন রেখে আমাদের কিন্তু এই ম্যারেজের এজটাকে মাথায় রেখে সেটা আমাদের মেনে চলা উচিত। আমি আর বেশি দীর্ঘায়িত করব না, আমার পিছনে আরো অন্যান্য টপিকস আছে, ওনারা এসছেন। থ্যাংকিং অল অফ ইউ। ধন্যবাদ আমাদের ডাক্তারবাবুকে, এত মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। আমরা নিজেরা সচেতন না হলে কত বিপদ হতে পারে। উনি খুব সুন্দর ডিসকাশন করলেন। আমি আদার্স ম্যাডামরা রয়েছেন, আপনারা যদি বলেন। হ্যাঁ, দুটো একটা কথা বলি জাস্ট। এখানে যারা উপস্থিত আছেন সবাইকে সম্মান জানিয়ে কয়েকটা কথা বলছি। সবই বলে দিয়েছে, আর নতুন করে কিছু বলার মতো কিছুই নেই। শুধু একটাই কথা বলার, বাবা মারা তো কেউই সেরকম নেই, প্যারেন্টসরা। প্যারেন্টসদেরকে কিন্তু সবার আগে সচেতন হতে হবে। আপনারা নিজেরা মেয়েদেরকে বিয়ে দিয়ে দিলেন, ভাবলেন যে সব ঝামেলা মিটে গেল, কিন্তু না, আবারও যদি আমি সঠিক টাইমে বিয়ে না দিতে পারি। 18 বছরের আগেই তো দেখছি প্রত্যেক স্কুলে যখন আমরা ভিজিটে যাই, কত মেয়ে দেখছি বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়েও আসছে স্কুলে, কিন্তু সে তার পড়াটা, তার উপর তার বিয়ে হয়ে যাওয়ার পরে যার সংসারের প্রতি যেসব দায়িত্ব কর্তব্য থাকে, দুটো চাপ কিন্তু এক্সট্রা হয়ে যায় মনে হয়। বাবা মাদেরকেই বলবো সবার আগে সচেতন হতে। ডাক্তারবাবু তো সবই বলে দিয়েছেন, এক্সট্রা কিছুই বলার নেই। এবার টিনেজ ম্যারেজ, টিনেজ তো কাকে বলে সেটাও বলে দিয়েছে। সব টিন যেগুলো আছে, 13, 14, 15, 16, 17, 18, টোটালি টিনেজ। টিন মানে সব টিনেজ, ঠিক আছে? তো 18 বছর মেয়েদের ক্ষেত্রে 18 বছর বয়স বাঁধা হয়েছে যে 18 বছরের আগে বিয়ে করা যাবে না। ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে যে 21 বছরের নিচে বিয়ে করা যাবে না। তো বয়সটা বাঁধা হয়েছে, তারও নিশ্চয়ই একটা কজ আছে। সেটাও বলেছেন যে কেন বলা হয়েছে, কারণ আমাদের শারীরিক এবং মানসিক যে বিকাশটা হয় সেটার জন্য তো একটা নির্দিষ্ট সময় লাগে। সেই কারণেই বলা হয়েছে যে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে করা যাবে না, ছেলেদের ক্ষেত্রে 21 বছরের নিচে বিয়ে করা যাবে না। আর যেটা প্রবলেম হয় সেগুলো তো শুনেছেন, প্রত্যেকটা জিনিসের নিশ্চয়ই সুফল কুফল আছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো সুফল কিচ্ছু নেই, সবটাই কুফল। সেই জন্য সব বাবা মাদেরকে বলছি যে 18 বছরের আগে কাউকে বিয়ে দেবেন না, ছেলেদের ক্ষেত্রেও 21 বছরের আগে বিয়ে দেবেন না। কারণ তার নিজের আইডেন্টিটিটা আগে তৈরি করুক, সে তারপর তো সে পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। আর বেশি কিছু বলে দীর্ঘায়িত করব না, এটুকু বলেই আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আমি সুষমা, নন্দীগ্রাম হসপিটালে লেডি কাউন্সিলর। তো আজকে টিনেজ ম্যারেজ নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চলছে। এর আগেই বেশ কয়েকটা স্কুলে আমরা এই প্রোগ্রামটা অলরেডি করে ফেলেছি, সেখানে বিডিও ম্যাডাম এবং থানার কিছু স্টাফ সবাই মিলেই করেছি প্রোগ্রামটা। তো আজকেও সেই একই প্রোগ্রাম এখানেও হচ্ছে। এখন পর্যন্ত আমরা সবই শুনে নিলাম যে একটা মেয়ের কী কী শারীরিক সমস্যা হতে পারে এবং
কি শেষ পরিণতি তার কি হতে পারে। তো আমার এটাই বলার যে যে কাজটা করলে আমার নেগেটিভ জিনিসগুলো বেশি, এমন কি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, তো সেই কাজগুলো না করাই ভালো। আর আজকে বললাম যে আমরা যারা শুনছি এইগুলো সবাইকেই সচেতন হতে হবে, এবং যারা স্টুডেন্টরা যারা শুনছো, স্কুলের স্টুডেন্ট যারা আছো মেয়েরা, তোমাদেরকেও বলবো যে যদি এরকম দেখো যে তোমার সঙ্গে পড়তো কোনো মেয়ে হঠাৎ করে স্কুল আসা বন্ধ করে দিয়েছে, তোমরা হচ্ছে জানতে পেরেছো যে তার এরকম বিয়ের কোনো যোগাযোগ চলছে বা কিছু, তো তোমরাও কিন্তু তাকে হেল্প করতে পারো, যাতে সে মেয়েটি ওই মৃত্যু পর্যন্ত না গিয়ে তার আগেই তার জীবনটাকে রক্ষা করতে পারে। তো সেক্ষেত্রে কিভাবে জানাবে বা তাকে কিভাবে হেল্প করবে, তার জন্য এটাই বলার যে টিচাররা আছেন তোমাদের হেল্প করতে পারে, এছাড়াও কাছাকাছি অঞ্চল অফিস আছে, মেম্বাররা আছেন, বিডিও অফিস আছে, থানা আছে, আশা দিদিরা আছেন, আইসিডিএস আছে, এতগুলো জায়গায় আমরা জানাতে পারি হেল্প করার জন্য। কারণ একটা বিয়ে রেডি হলে ওই দিন গিয়ে বিয়ে ভেঙে বাড়ির যে আর্থিক সমস্যাটা তৈরি হয় সেটার থেকে একটু আগে থেকে সচেতন করা, এবং আজকে যেগুলো শুনলে যে কি কি সমস্যা হয় বিয়ে হলে, তো সেইগুলো একটু বুঝিয়ে বলা, যাতে ওই বিয়েটা আমরা আগেই বন্ধ করে দিতে পারি। এছাড়াও যদি হচ্ছে আমাদের কোনো সমস্যা নেই, তো একটা মেয়ে যখন বাড়ি থেকে চলে যায় একটা ছেলের সঙ্গেই যায়, তো ছেলেটাও যদি মেয়ের বাড়ি থেকে কোনো রকম কেস হয় যে এই ছেলের সঙ্গে গেছে, তখন কিন্তু কিডন্যাপিং কেসে ছেলেটা অবশ্যই ফাঁসতে পারে। তো সেই দিক থেকে এছাড়াও অনেক রকম আইন আছে, সেগুলো আইনের লোকজন ভালো বলতে পারবেন আরও। তো এইটুকুই বলার যে আমরা আজকের দিনে যা শিখলাম শুনলাম এবং অ্যাওয়ারনেস যতটা আমরা এখান থেকে গ্রহণ করলাম, চেষ্টা করব আমরা আমাদের বাড়ি ফিরে গিয়ে বাবা মাকে বলার, বন্ধু বান্ধব আজকে তো সবাই নাই এখানে উপস্থিত, তো নিজের এরিয়াতে গিয়ে সেগুলো সুন্দর করে তাদেরকেও বুঝিয়ে বলা, এবং আশা করি পরবর্তী দিনে কন্যাশ্রী ক্লাব বলে প্রত্যেকটা স্কুলেই একটা করে টিম রেডি হবে, তো সেই টিমগুলো গিয়ে যাতে তাদেরকে একটু হেল্প করে, বা সবের আগে যারা পড়া বন্ধ করে দিচ্ছে তাদেরকে একটু বুঝিয়ে যাতে শিক্ষার মধ্যে আবার ফিরিয়ে আনা যায়, সেইটুকু তোমরা অবশ্যই চেষ্টা করবে। এইটুকু বলেই শেষ করছি। আর একটা জিনিস ছোট্ট বলার, প্রথমেই বললাম যে আমি লেডি কাউন্সিলর অন্বেষা ক্লিনিক বলে হসপিটালে প্রত্যেকটা হসপিটালেই থাকে একটা পোস্ট, যেখানে এই টিনেজ বয়সে কিছু কিছু সমস্যা তৈরি হয় আমাদের, যে কার সঙ্গে শেয়ার করব, এই প্রবলেমটা হলে কাকে জানাবো, মা বাবাকে বলতে পারছি না বা হেল্প পাচ্ছি না, বা ঠিক মনে হচ্ছে না যে এখানে বললে আমি কোনো গোপনীয়তা বজায় থাকবে, এই জিনিসগুলো। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অনায়াসে তোমাদের যে কোনো রকম শারীরিক বা মানসিক কোনো সমস্যা তৈরি হলে পড়াশুনো করতে গিয়ে বা যে কোনো জায়গায়, তো সেক্ষেত্রে কিন্তু অন্বেষা ক্লিনিকে তোমরা আসতেই পারো, যেটা প্রত্যেক হসপিটালেই আছে এবং সোম বুধ শুক্র তিন দিন খোলা থাকে কাউন্সিলিং এর জন্য অনলি ফর। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। ধন্যবাদ, এই মূল্যবান বক্তব্য আমরা মন দিয়ে শুনলাম। পরবর্তী অনুষ্ঠান রয়েছে, আমরা আজকের এই বাল্য বিবাহ অর্থাৎ প্রাইমারি অ্যাওয়ারনেস এখানেই আমরা শেষ করলাম। পরবর্তী যে অনুষ্ঠান সূচি রয়েছেন আপনারা প্রস্তুত থাকুন। স্যার তাহলে আপনার ওয়েলকাম। আপাতত আজকের এই চাইল্ড ম্যারেজ যেটা সেটা আমরা এখানেই শেষ করলাম। এখনই শুরু হবে ক বিভাগ নৃত্য প্রতিযোগিতা। যেসব প্রতিযোগী প্রতিযোগিনী থেকে গেছো, যাদের নাম আমরা এখনো ডাকিনি, এবার তারা প্রস্তুত হও। প্রস্তুত দীপায়নী মণ্ডল, দীপায়নী মণ্ডল যদি প্রস্তুত থেকে থাকো মঞ্চে চলে এসো। Thank you.
থেকে কন্যা কুমারী কাশ্মীরি থেকে কঙ্গে আসাম নগরী দিবানী শিঝরে শান্তির বাড়ি ঝরে যেথা অবিরাম নেতাজি অরবিন্দের এই তো সাধন ভূমি লাখো শহীদের রক্তে গড়া যে মোদের জন্মভূমি স্বামীজি নেতাজি অরবিন্দের এই তো সাধন ভূমি লাখো শহীদের রক্তে গড়া যে মোদের জন্মভূমি একদা এখানে জন্মেছিলেন বিপ্লবী ক্ষুদিরাম সেই তো মোদের জন্মভূমি ভারতবর্ষ মোরা মিলে মিশে থাকি বিশ্বের বিষয় ধর্মে ও জ্ঞানে ভারত আজিকে প্রথম যে নিশ্চয় নানা জাতি মোরা মিলে মিশে থাকি বিশ্বের বিষয় ধর্মে ও জ্ঞানে ভারত আজিকে প্রথম যে নিশ্চয় শত মনীষীর ভাবনায় গড়া ভারত তীর্থধাম কাশ্মীর থেকে কন্যাকুমারী হিমালয় থেকে আসাম নগরী দিবানী শিঝরে শান্তির বাড়ি ঝরে যেথা অবিরাম সেই তো মোদের জন্মভূমি ভারতবর্ষ নাম সেই তো মোদের জন্মভূমি ভারতবর্ষ নাম ধন্যবাদ জানাই দীপায়নী মণ্ডলকে পরবর্তী প্রতিযোগিনী শুভশ্রী জানা মঞ্চে উপস্থিত শুভশ্রী জানা বাতাসে বাজে পিষাণ কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ বন্দে মাতরম বন্দে মাতরম তেরাঙা পতাকা ওড়ে নিশান বাতাসে বাজে পিষাণ কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ বন্দে মাতরম
থেকে আমরা জেনেছি মা, মাকে ছাড়া কিছু জানবো না, অসুখ দুঃখ লাঞ্ছনা সহিব নির্যাতন। মাটিকে আমরা জেনেছি মা, মাকে ছাড়া কিছু জানবো না, অসুখ দুঃখ লাঞ্ছনা সহিব নির্যাতন। বন্দে মাতরম, বন্দে মাতরম, গরিয়সী জন্মভূমি মা, ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা। স্বর্গাদপি গরিয়সী জন্মভূমি মা, ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা। বুকের রক্তে মরা নদী দুকুল ছাপিয়ে ওঠে যদি, মন্ত্র শিখেছি চরুই বেতি করেছি মৃত্যুবন। বুকের রক্তে মরা ছাপিয়ে ওঠে যদি, মন্ত্র শিখেছি চরুই বেতি করেছি মৃত্যুবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, তেরঙ্গা পতাকা ওড়ে নিশান, বাতাসে বাতাসে বাজে দিশান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, ধন্যবাদ জানাই শুভশ্রী জানাকে। এখনকার প্রতিযোগিনী শারদীয়া ভৌমিক। ক বিভাগের শেষ প্রতিযোগিনী শারদীয়া ভৌমিক, মঞ্চে উপস্থিত শারদীয়া ভৌমিক। চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।
সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে সবাই ফিরে যায় ওরে ওরে ও আভাগা সবাই ফিরে যায় যদি গমন পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি গমন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ধন্যবাদ জানাই শারদীয়া ভৌমিকে। এখানেই শেষ হলো আমাদের ক বিভাগ নৃত্য প্রতিযোগিতা। এরপরেই শুরু হবে খ বিভাগ নৃত্য প্রতিযোগিতা। ক বিভাগ নৃত্য প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলে, তোমরা যদি থ্যালাসেমিয়া পরীক্ষা করাতে চাও, তোমরা আমাদের স্বাস্থ্য শিবিরে চলে যাও। ওখানে ওখানে আমাদের ডাক্তারবাবুরা আছেন, ওখানে তোমরা পরীক্ষা করাতে পারো। যারা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, যারা ক বিভাগ নৃত্য প্রতিযোগিতায় ছিলে, তোমরা 302 নম্বর রুমে চলে যাও। ওখানে আমাদের বিচারকগণ রয়েছেন, তোমরা ওখানে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এখনই শুরু হচ্ছে খ বিভাগ নৃত্য প্রতিযোগিতা। খ বিভাগে যারা অংশগ্রহণ করেছো তারা হলো অরুণিমা ভূঁইয়া, শ্রেয়শ্রী দাস, সোমাশ্রী রায়, মৌমা সাতরা, সুদীক্ষা জানা, নম্রতা মহাপাত্র, অঙ্কিতা করণ, খ বিভাগ সায়নদীপ মিদ্দা,
মৌপিয়া মণ্ডল, তোমরা সবাই প্রস্তুত থাকবে। মঞ্চে প্রথম ডেকে নিচ্ছি শ্রেয়শ্রী দাসকে। প্রতিযোগিনী শ্রেয়শ্রী দাস, মঞ্চে উপস্থিত হও। শ্রেয়শ্রী দাস, মঞ্চে চলে এসো। পরমেশ্বরী কালিকা মহাবিদাতা শক্তি, পরমেশ্বরী কালিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোকপালিকা, ভবানী ত্রিলোকপালিকা মহাবিদাতা শক্তি পরমেশ্বরী কালিকা। সরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী, মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী, তুমি বেদমাতা তুমি গায়ত্রী, ষোড়শী কুমারী বালিকা, ষোড়শী কুমারী বালিকা মহাবিদাতা শক্তি পরমেশ্বরী কালিকা। কোটি ব্রহ্ম বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়া, কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়া, সৃষ্টি করিয়া করিতেছ লয় সমুদ্রে জলবিম্ব প্রায়, অচিন্ত পরমাত্মা রূপিণী অচিন্ত পরমাত্মা রূপিণী সুরনর চরাচর প্রসবিনী, নমস্তে নমস্তে শিবে অশুভ নাশিনী তারা মঙ্গল সাধিকা, তারা মঙ্গল সাধিকা মহাবিদাতা শক্তি পরমেশ্বরী।
মহেশ্বরী কালিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোকপালিকা ভবানী ত্রিলোকপালিকা মহাবিতা দাশক্তি পরমেশ্বরী কালিকা মহাবিতা দাশক্তি মহাবিতা দাশক্তি মহাবিতা দাশক্তি পরমেশ্বরী কালিকা। ধন্যবাদ শ্রেয়সী দাসকে। বিভাগ খ নৃত্য পরিবেশন হচ্ছে এখন, এদের বিষয় নজরুল নৃত্য। ডেকে নিচ্ছি পরের প্রতিযোগিনীকে, সুদীক্ষা জানা। প্রস্তুত থাকবে নম্রতা মহাপাত্র। মঞ্চে আহ্বান জানাচ্ছি সুদীক্ষা জানাকে।
ছন্দ জাগে গন্ধে রূপে রসে বরণে কান পেতে রই দুয়ার পাশে তারি আশারা ভাস আসে কান পেতে রই দুয়ার পাশে তারি আশারা ভাস আসে ঝংকার তোলে মনের বীণায় ঝংকার তোলে মনের বীণায় বিনবাদিনী কার মন জির রিনি ঝিনি বাজে চিনি চিনি প্রাণের মাঝে সদা বাজে প্রাণের মাঝে সদা বাজে তারি রাগিনিকার মঞ্জির দিনি ঝিনি বাজে চিনি চিনি কার মঞ্জির দিনি ঝিনি বাজে চিনি চিনি কার মঞ্জির দিনি ঝিনি বাজে চিনি চিনি ধন্যবাদ জানাই সুদীক্ষা জানাকে তার সুদক্ষ নৃত্য পরিবেশনা করার জন্য। একটা বিশেষ ঘোষণা রয়েছে, যারা থ্যালাসেমিয়া পরীক্ষা করাতে চাও আমাদের স্বাস্থ্য শিবিরে চলে যাও, আর যারা যারা আবৃত্তি প্রতিযোগিতায় নাম দিয়েছো তারা 302 নম্বর রুমে চলে যাও। পরের প্রতিযোগিনী নম্রতা মহাপাত্র, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নম্রতা মহাপাত্রকে। ভঙ্গে মন্দ
চম্পা বেড়ে ধুতরা ফুল খুলিয়া ফেলি জটাতে বড় চম্পা বেলি হে আদি কবি নবীন বাণী হে আদি কবি নবীন বাণী বল বল সৃজন ছন্দে আনন্দে নাচন ধন্যবাদ জানাই নম্রতা মহাপাত্রকে। পরের প্রতিযোগিনী অঙ্কিতা করণ। প্রস্তুত থাকবে সায়নদীপ মিদ্দা। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অঙ্কিতা করণকে।
নিজা মন্দ শ্রোতা মন্দা কিনি নিজা রে মা পানি জানি বামা পানি রে মা সারি নিজা মন্দ শ্রোতা মন্দা কিনি সারে মা রে মা পা মা পানি পামা রে সা মন্দ শ্রোতা মন্দা কিনি সারে নিজা পানি মা পা রে মা পানি সা রে মা পা নিজা মন্দ শ্রোতা মন্দা কিনি সুরধুমি তরঙ্গে সঙ্গীত জগাও হে তব নৃত্য বিভঙ্গে সঙ্গীত জগাও হে তব নৃত্য বিভঙ্গে ধুতুরা ফুল ফুলি হাফেলি জটাতে পর চম্পা বেলি ধুতুরা ফুল ফুলি হাফেলি জটাতে পর চম্পা বেলি হে আদি কবি নবীন বাণী হে আদি কবি নবীন বাণী বলো বলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভালো 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 সৃজন ছন্দে আনন্দে ছন্দে আনন্দে ছন্দে ধন্যবাদ অঙ্কিতা করণকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সায়নদীপ মিদ্দাকে প্রস্তুত থাকবে মৌপিয়া মণ্ডল
তাতে বড় চম্পা বেলে ধূতরা ফুল খুলিয়া ফেলে জটাতে বড় চম্পা বেলে হে আদি কবি নবীন বাণী হে আদি কবি নবীন বাণী বল বল সৃজন ছন্দে আনন্দে নাচন রাজে মহাকাল হৃদয় ধন্যবাদ সায়নদীপ মিদ্দাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি মৌপিয়া মণ্ডল প্রস্তুত থাকবে অরুণিমা ভূঁইয়া মঞ্চে মৌপিয়া মণ্ডল ভাষা
জয় হর প্রিয়া শিব রঞ্জনী। ধন্যবাদ মৌপিয়া মণ্ডলকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। আহ্বান করছি অরুণিমা ভূঁইয়া, প্রস্তুত থেকো সোমাশ্রী রায়। একটি বিশেষ ঘোষণা রয়েছে, আমাদের থ্যালাসেমিয়া টেস্ট তিনটে পর্যন্ত হবে। যারা যারা থ্যালাসেমিয়া টেস্ট করতে চাও আমাদের স্বাস্থ্য শিবিরে চলে যাও।
ধন্যবাদ অরুণিমা ভুঁইয়াকে। আহ্বান জানাচ্ছি পরের প্রতিযোগিনী সোমাশ্রী রায়কে। প্রস্তুত থাকবে মৌমা সাঁতরা। মধু মাধবী সুরে মা।
বাজাও বনচারি শ্যাম সুন্দর গিরিধারি শ্যাম সুন্দর গিরিধারি শ্যাম সুন্দর গিরিধারি ধন্যবাদ সোমাশ্রী রায়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি মৌমা সাত্রা মৌমা সাত্রাকে আহ্বান জানাচ্ছি মঞ্চে প্রস্তুত থাকবে সুমি পাল নাচিছে আলো করে ভোর অন্ধকারে নাচিছে আলো করে হৃনয়নী শ্যামা বামা তারে নিতারা দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্টহাসে দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্টহাসে চিন্ময়ী লীলাময়ী সৃষ্টি ছাড়া দেখো ভোর অন্ধকারে নাচিছে আলো করে ভোর অন্ধকারে নাচিছে আলো করে হৃনয়নী শ্যামা বামা তারে নিতারা ওই নাচে তারিণী মুক্ত কেশে ঢেউ খেলে চরণ চিহ্নে ফোটে শত শত দল বিনয়ন উঠিছে যে জলে তালে তালে ওই নাচে তারিণী মুক্ত কেশে ঢেউ খেলে চরণ চিহ্নে ফোটে শত শত দল বিনয়ন উঠিছে যে জলে মুন্ডমালা গলে মতোয়ারা হয়ে চলে মুন্ডমালা গলে মতোয়ারা হয়ে চলে উল্লাসে প্রাণ ভরা দেখো ভোর অন্ধকারে নাচিছে আলো ভরে ভোর অন্ধকারে নাচিছে আলো ভরে ত্রিনয়নী শ্যামা বামা তারে নিতারা প্রলয়নাচন বলো স্তম্ভিত মহাকাল ভূতলে শয়ান কমল নয়ন দুটি খোলো সম্বর মাগ প্রলয়নাচন বলো স্তম্ভিত মহাকাল ভূতলে শয়ান কমল নয়ন দুটি খোলো দিকে দিকে ওই বাজিছে শঙ্খ স্বর্গ মর্ত সব করে জয়তু জয়তু রব উঠিছে দশ দিকে সবে মিলে জয় গান করে দিকে দিকে ওই বাজিছে শঙ্খ স্বর্গ মর্ত সব করে জয়তু জয়তু রব উঠিছে দশ দিকে সবে মিলে জয় গান করে শিব মন হরা মাগ দুঃখ হরা শিব মন হরা মাগ দুঃখ হরা সুখদা তুমি তারা দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে ঘোর অন্ধকারে নাচিছে আলো করে হৃনয়নী শ্যামা বামা তারে নিতারা
দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্টহাসে দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্টহাসে চিন্ময়ী নীলাময়ী সৃষ্টি ছাড়া দেখো ভোর অন্ধকারে নাচিছে আলো করে ভোর অন্ধকারে নাচিছে আলো করে ঘোর অন্ধকারে নাচিছে আলো করে ত্রিনয়নী শ্যামা বামা তারিণী তারা ধন্যবাদ মৌমা সাঁতরাকে একটি বিশেষ ঘোষণা রয়েছে যারা ছদ্মবেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ তারা ব্যাজ নম্বরগুলো আমাদের গৌরাঙ্গবাবুর কাছ থেকে সংগ্রহ করে নাও এবার খ বিভাগের শেষ প্রতিযোগিনী সুমি পালকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি মঞ্চে সুমি পাল বাজে বাঁশের বাঁশি এই রাঙা মাটির পাখি
বাজে বাজে বাঁশির বাঁশি মাদুল বাজে বাজে বাঁশির বাঁশি সুমিপালকে সুমিপালের নৃত্য দিয়ে আমাদের খ বিভাগের নৃত্য প্রতিযোগিতা শেষ হলো শুরু হচ্ছে গ বিভাগের নৃত্য প্রতিযোগিতা বিষয় রবীন্দ্র নৃত্য যারা যারা অংশগ্রহণ করেছো তারা হলো সোমা জানা রুমানা পারভিন প্রিয়াঙ্কি দাস অভিলাষা দাস বিথিকা ভূঁইয়া দীপান্বিতা গিরি স্বস্তিকা বেরা সিঞ্জিনী দাস সুতৃষ্ণা পণ্ডা এখন মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সোমা জানাকে প্রস্তুত থাকবে রুমানা পারভিন সোমা জানাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি
আমাদের এখনই যোগাসনের যোগাসন প্রদর্শন হবে, এটা কোনো প্রতিযোগিতা নয়। আমাদের এই প্রতিযোগিতা যে খুব কম সংখ্যক ক্যান্ডিডেট থাকার জন্য আমরা এটা প্রতিযোগিতায় নিয়ে আসতে চাইছি না, সেক্ষেত্রে আমরা প্রদর্শনী হিসাবে আমরা দেখব এবং দুজনকেই পুরস্কৃত করব। সেক্ষেত্রে আমরা যোগাসনটা এই মুহূর্তে শুরু করব। আচ্ছা, তার আগে একটু ক্ষমা চেয়ে নেব যে নৃত্যের গ বিভাগটা বন্ধ রেখেছি, যোগাসনের পরই আবার শুরু করব। তা সেক্ষেত্রে যোগাসনে যারা অংশগ্রহণ করেছে যে দুজন, অদ্রিজা মান্না আর শ্যামা প্রসাদ দুয়ারি, আমি দুজনকেই প্রথমে, অদ্রিজা মান্না মঞ্চে চলে যাবে। চলছে আমাদের থ্যালাসেমিয়া স্ক্রিনিং এবং ব্লাড গ্রুপ এবং ব্লাড সুগার, ঠিক তিনটেই আমরা তিনটেই বন্ধ করব। যারা থ্যালাসেমিয়া এবং ব্লাড সুগার চলছে আমাদের থ্যালাসেমিয়া স্ক্রিনিং এবং ব্লাড সুগার এবং ব্লাড গ্রুপ তিনটে পর্যন্ত আমাদের চালু থাকবে, তারপরে আমরা বন্ধ করব। এই মুহূর্তে মুক্ত মঞ্চে শুরু হচ্ছে যোগাসন প্রদর্শন, কোনো প্রতিযোগিতা নয়। খুব কম সংখ্যক প্রতিযোগী থাকার জন্য আমরা দুজনেই অংশগ্রহণ করেছে, দুজনের মধ্যে কোনো প্রতিযোগিতা থাকবে না, আমরা দুজনকেই পুরস্কৃত করব। তাদের আমরা এই যোগাসন গুলো তার যোগ ব্যায়াম গুলো দেখে নেব, তারপরেই নৃত্যের গ বিভাগ শুরু হবে। আমি অদ্রিজা মান্নাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে এই মুহূর্তে অদ্রিজা মান্না কোন স্কুল, নন্দীগ্রাম বিএমটি স্কুলের ছাত্রী অদ্রিজা মান্না তার যোগাসন প্রদর্শন করছে। প্রত্যেকটি ব্যায়ামের আগে অদ্রিজার নামগুলো বলবে, তুমি কোন ব্যায়ামটা দেখাতে চাইছো, তোমার নাম এবং স্কুলের নাম বলো। অদ্রিজা মান্না, নন্দীগ্রাম ব্রজমোহন তিওয়ারি। প্রথমে তুমি কোন ব্যায়ামটা দেখাবে? প্রথমে ব্যায়ামের শুরুতেই একটু সানাইয়ের মতন যদি বাজে। হ্যাঁ, যেটা যোগাসনের আগে অভিনন্দন জানানো হয় তার অভিনন্দন জানিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে যোগাসনের পূর্বে যে ব্যায়ামটা দেখাচ্ছে, একটু হাত তালি দেবেন। আচ্ছা, যে ব্যায়ামটা দেখালে এটার নামটা বলবে? চন্দ্রাসন। অর্থ চন্দ্রাসন দেখালো প্রথম। হাত তালি দিয়ে সহযোগিতা করো। মানসিকতার পরিচয়, অর্থাৎ ওই যে অদ্রিজা ছোট্ট মেয়ে যোগাসনের মাধ্যমে তার শারীরিক কলা কৌশল দেখিয়ে যাচ্ছে, খুব সুন্দর, দারুণ। হাততালি, আমরা কিন্তু কেউ পারবো না এটা, আমরা যতই বলি না কেন, এইভাবে যোগাসন দেখানো, এই অবস্থা, এই স্টেজ,
খুব সুন্দর দারুণ। এই ব্যায়ামটার নাম বলো ডিম্বাসন। ডিম্বাসন ডিম্বাসন ওইটা সানাই নয়, এখানে সানাই ওইভাবে নয়, একটা মিউজিক চলবে সানাইয়ের মতন নয়, মিউজিকটা দাও, হালকা মিউজিক একটা থাকবে, সুন্দর। এই শরীরে যেভাবে যোগাসন প্র্যাকটিস করছে আমরা দেখার মতন, তাই খুব সুন্দর। এই আসনের নাম উষ্ট্রাসন। তিন নম্বর হলো একদম নিজের মতন, দারুণ প্র্যাকটিস, হাততালি, দারুণ। আমি জানি না আপাতত পূর্ব মেদিনীপুর যোগাসনের সঙ্গে যুক্ত রয়েছে কিনা, খুব সুন্দর যোগাসন। এই ব্যায়ামটির নাম হচ্ছে বলো জানু সিনাসন। এরপরে হাততালি, একটু হাততালি দিয়ে সহযোগিতা করবেন প্রত্যেকটা ব্যায়ামে, কেবলমাত্র ওরা অভিনন্দন বলতে হাততালি ছাড়া অন্য কিছু নয়, খুব দারুণ প্র্যাকটিস করেছে। হ্যাঁ, এই ব্যায়ামের নামটা বলো সুপ্ত বজ্রাসন। সুপ্ত বজ্রাসন একটু হাততালি দিয়ে সহযোগিতা করবেন। সুন্দর, খুব প্র্যাকটিস করেছে, প্র্যাকটিস না হলে এগুলো হয় না। মৎস্যাসন। হাততালি, এইভাবে এই যোগাসনের মাধ্যমে শরীরের যে গঠন, যে স্মৃতিশক্তি, এই যোগাসনের মাধ্যমেই আমরা প্রত্যেকেই প্রভাব বৃদ্ধি করে। পশ্চিম অর্ধাসন। এরপরে যেটা দেখাবে আচ্ছা, আর দেখাতে চাইছে না, আর কোনটা যেটা পারবে করো, যেটা পড়বে। হ্যাঁ, লিস্টের বাইরে সবগুলো তো করেছো তুমি, খুব সুন্দর করেছো। ঠিক পাওয়া যাচ্ছে না নাকি? বাহ, দেখুন কি সুন্দর ভাবে একদম বডি ক্লোজ, একদম মাটির সঙ্গে। আমরা কেউ বসতে গেলে কষ্ট হয়, এই শরীরটা নিয়ে মাটির সঙ্গে একটা বডি পেস্ট, দারুণ দারুণ, এক্সিলেন্ট। অদ্রিজা, ব্যায়ামটার নাম জানো? ভেকাসন। ভেকাসন এছাড়া আর কিছু যদি না মনে থাকে কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ অত্রিজাকে, হাততালি দিয়ে অভিনন্দন। কারণ এই শরীরে অবশ্য যোগাসন যথেষ্ট প্র্যাকটিস না হলে হয় না, যোগাসন শরীরে একজন নিরোগ ব্যক্তি তৈরি করার মতন এই আসনগুলো প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের শরীরে সুগার, কোলেস্ট্রল, থাইরয়েড এবং বিভিন্ন অ্যালকালিন ফসফেট এগুলো থাকে, এগুলোর দ্বারা নিঃসৃত হয়, ডিস্ট্রয়েড হয়। যোগাসন তাহলে আমাদের স্মৃতিশক্তি এবং বুদ্ধি সবই বৃদ্ধি পায় এবং শরীরের গঠনও ভালো তৈরি হয়। নেক্সট যিনি রয়েছেন, শ্যামাপ্রসাদ দুয়ারী, চলে আসুন। হ্যাঁ
শ্যামা প্রসাদ দুয়ারী মঞ্চে এখন এই মুহূর্তে যোগাসন প্রদর্শন করছেন, নামটা বলো। শ্যামা প্রসাদ দুয়ারী, নন্দীগ্রাম বিএমটি শিক্ষানিকেতন। শ্যামা প্রসাদ দুয়ারী নন্দীগ্রাম বিএমটি স্কুলের ছাত্র, সে যোগাসন প্রদর্শন করছে। প্রতিযোগিতার নামে এসেছিল কিন্তু আমাদের উপযুক্ত ক্যান্ডিডেট না থাকার কারণে আমরা প্রদর্শন হিসাবে গ্রহণ করেছি এবং দুজনকেই আমরা পুরস্কৃত করব। হ্যাঁ, শুরু করো যোগাসনের প্রথমেই যে অভিনন্দন, সবাইকে অভিনন্দন জানানো হয়। আমি একটু মিউজিকের আশা করছিলাম, হবে না মিউজিক। হ্যাঁ, হাততালি দিয়ে অভিনন্দন। ব্যায়ামটার নাম আগে বলে দাও। গোমুখাসন। গোমুখাসন করেছিল এক নম্বর। এবার দ্বিতীয় ব্যায়ামে একটু হাততালি দিয়ে অভিনন্দন। আমরা চাই হাততালি দিয়ে একটু অভিনন্দন রাখবেন, কারণ এই ছোট ছোট ছেলেরা যেভাবে প্র্যাকটিস করেছে আমাদের দেখার মতন, কোন এরা স্থান পেত। হ্যাঁ, এই ব্যায়ামটার নাম বলো। উষ্ট্রাসন। উষ্ট্রাসন। হ্যাঁ, নেক্সট ব্যায়াম। হাততালি দিয়ে একটু অভিনন্দন। কি সুন্দর উঠে পড়েছে, এটার নাম চক্রাসন। চক্রাসন। চক্রাসনের উপযোগী আপনারা জানেন, আমাদের যে মধ্যপথ অর্থাৎ আমাদের, আমরা যাকে এক কথায় ভুঁড়ি বলা হয়, পেটের বৃদ্ধি, এটা করলে কিন্তু আর এটা থাকে না। ঠিক আছে, নেক্সট ম্যাম। সুন্দর, দেখুন এই মানে অদ্বিতীয় একদম দেখা যাচ্ছে, এই এরকম ব্যায়াম সত্যি একদম হাঁটুতে মাথা লাগিয়ে। এটার নাম পদহস্তাসন। 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 আচ্ছা, নেক্সট। বাহ, দারুণ দারুণ, এক্সিলেন্ট, দেখার বিষয় সত্যি তাই। সত্যি শ্যামাপ্রসাদ, শ্যামাপ্রসাদ দুয়ারী দুয়ারী, দারুণ দারুণ। এটার নাম লিকারাসন। 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 দেখুন খুব সুন্দর, এক্সিলেন্ট, এইসব ব্যায়াম প্র্যাকটিস। বাহ, হাততালি, একটু হাততালি, একটু হাততালি। হ্যাঁ, আমরা শুধু দেখারই সাথ, কিন্তু আমরা কোনোটাই করতে পারবো না, যেটা আমরা দেখলাম সকালে উঠে মর্নিং ওয়াকটুকুও করতে পারি না। তাই এরা প্রচুর অভ্যস্ত হয়েছে। এই ব্যায়ামটার নাম ওঙ্কারাসন। ওঙ্কারাসন। হ্যাঁ, দারুণ, খুব সুন্দর, দেখার বিষয় এগুলো। আমরা ম্যাজিক দেখেছি কিন্তু সেটা সায়েন্সের কারণ, এটা কিন্তু দৈহিক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কারণ, এগুলা অঙ্গ প্রত্যঙ্গ কলা কৌশল না থাকলে হয় না। এই ব্যায়ামটার নাম, এটার নাম তিত্রিভাসন। তিত্রিভাসন। আচ্ছা, হাততালি একটু, একদম স্টেট লেভেল দেখছেন, বাহ সত্যি তাই। হাততালি, একদম পুরো ব্যান্ড, একদম পুরো ব্যান্ড। এরই মধ্যে তিনটে, এই শুয়ে শুয়ে তিনটে ব্যায়াম হয়ে গেছে, দেখা যাক আর কিছু
বাহ, হাততালি, কি সুন্দর ব্যান্ড! শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একদম সুন্দর কলা কৌশলের মাধ্যমে রেখেছে, বেশ। হাততালি হাততালি! দেখছেন কিভাবে পিছন থেকে দুটো হাত, আমরা পেছনে হাত নিয়ে যেতেই পারি না, দুটো হাত নিয়ে দুটো পা ধরে ফেলেছে। বাহ, সত্যি খুব সুন্দর। হাততালি দিয়ে সহযোগিতা। আমরা কিন্তু খেলার মাঠে খেলতে যাই শুধু, কিন্তু এখানে অনেকটা শরীরের গঠনের কাজ রয়েছে। কি সুন্দর, পুরো হাঁটুতে মাথা ঠেকিয়ে দিয়েছে একেবারে। বাহ, দারুন দারুন হাততালি। বাহ, সুন্দর শ্যামাপ্রসাদ তিওয়ারি, তার সত্যি তার যে যোগাসনের মাধ্যমে আমরা আজকে এই দুজনই ছিলেন, যার যার কারণে আমাদের প্রদর্শন হিসাবে আমরা দেখলাম, আমরা দুজনকেই পুরস্কৃত করব। এর পরবর্তী যেটা প্রতিযোগিতা রয়েছে, যেটা নৃত্য নাকি রয়েছে, গ বিভাগ, গ গ যারা গ বিভাগে রয়েছেন তারা প্রস্তুত থাকবেন এখনই মঞ্চে ওঠার জন্য। মঞ্চে আহ্বান জানাচ্ছি সোমা জানাকে, প্রস্তুত থাকবে রুমানা পারভিন। কত
সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে সবাই ফিরে যায় ওরে ওরে ও আভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে ও তুই রক্ত যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ধন্যবাদ জানাই সোমা জানাকে এখন পরিবেশিত হচ্ছে গ বিভাগ রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা পরের প্রতিযোগিনী রুমানা পারভিন মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি রুমানা পারভিনকে প্রস্তুত থেকে সৃজনী মিশ্র আর আমাদের স্বাস্থ্য শিবিরে এখনো পর্যন্ত তিনটে পর্যন্ত চলবে থ্যালাসেমিয়া টেস্ট যে সমস্ত ছাত্রছাত্রীরা করাতে চাও স্বাস্থ্য শিবিরে চলে যাও সকল সময় হাই করেছি জীবন
করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার রসকে কিংশুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে তোমার রসকে কিংশুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মন মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়া করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ধন্যবাদ রুমানা পারভিনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সৃজনী মিশ্র সৃজনী মিশ্রকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি প্রস্তুত থাকবে প্রিয়াঙ্কি দাস আজ সখি মুহু মুহু গায়ে পিক কুহু কুহু কুঞ্জবনে তুহু দুহু দোহার পানে যায় আজ সখি মুহু মুহু গায়ে পিক কুহু কুহু কুঞ্জবনে দুহু দুহু দোহার পানে ছায় যুবন মদ বিলসিত ফুলকে হিয়া উলসিত অবশ তনু আলসিত মূর্ছি জনু সখী
চাঁদনী প্রাণ মন মাদি শিথিল সব বাঁধনী শিথিল ভৈলাজ বচন মৃদু মর মর কাঁপে থর থর শিহরে তনু জর জর কুসুম বন মলয় মৃদু কলই ছে চরণ নহি চলই ছে বচন মোহ খলই ছে অঞ্চল লুটা চাহিতে নাহি যায় হলকে ফুল কাঁপে কপোলে পড়ে ঝাঁপে মধুবনলে তাপহি খসহি পড়ু পায় ঝরই শিরে ফুল তল যমুনা বহে কল কল হাসে শশি ঢল ঢল ভানু মরি যায়। ধন্যবাদ জানাই সৃজনী মিশ্রকে। ডেকে নিচ্ছি পরের প্রতিযোগিনী প্রিয়াঙ্কী দাসকে, আর প্রস্তুত থাকবে অভিলাষা দাস। মঞ্চে প্রিয়াঙ্কী দাস। Thank you.
ধন্যবাদ প্রিয়াঙ্কি দাসকে। দেখে নিচ্ছি পরের প্রতিযোগিনী অভিলাষা দাসকে। প্রস্তুত থাকবে রিয়া জানা। মঞ্চে আহ্বান জানাচ্ছি অভিলাষা দাসকে। गगनी घोर घन घटा निषेध यामिनी रे सावन गगनी घोर घन घटा पथे सखी कैसे जाऊं अब कुंज पथे सखी कैसे जाऊं अब लगामिनी रे पवने यमुना तर्जित उन्मत पवने यमुना तर्जित घन घन गर्जित में दम कत पेतुत पथ तरुलुंठित धर हर कंपित घन घन रिंझिम 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 बरखद नीरद पुंज शाल पियाली ताल तमाली निबिड़ती निरमय कुंज कहरे सजनी ए दुर्योगे सजनी ये दुर्योगे कुंजे निर्दय काना दारुण बाशे दारुण बाशे काहे बचाओ अब दारुण बाशे काहे बचाओ अब सतरुण राधाना तिमहारे बेश बना दे सिधि लगा दे भाले और ही बेलुंठित लोल चिकुर मम बांधो चंपक माले गहन रैन में
न जाओ बारा गहन रैन में न जाओ पाला नवल किशोर के पास गरजे घन घन बहुडर पाऊं अब कहे भानु तब दास dir dum dir dum tu dir 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 ti yana dir dum dir dum tu ধন্যবাদ অভিলাষা দাসকে আহ্বান জানাই পরের প্রতিযোগিনী রিয়া জানাকে প্রস্তুত থাকবে বিথিকা ভুঁইয়া মঞ্চে রিয়া জানা সঙ্গীতে নৃত্য
পদমোদিত হৃদয়ে হৃদয়ে রে মধু মদমোদিত হৃদয়ে হৃদয়ে নব প্রাণ উচ্ছ্বসিল আজি বিচলিত চিত্ত উচ্ছলি রে বিচলিত চিত্ত উচ্ছলি উন্মাদন ঝন ঝন ঝনিল মঞ্জিরে মঞ্জিরে বাস ধন্যবাদ রিয়া জানাকে ডেকে নিচ্ছি পরের প্রতিযোগিনী বিথিকা ভুঁইয়াকে প্রস্তুত থাকবে দীপান্বিতা গিরি বিথিকা ভুঁইয়াকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি কি সাজে
দিলো তব পায়ে দেখি পুলক বেদনা বহিছে মধুবায়ে প্রাণে যত পুষ্প ছিল দিলো তব পায়ে পলক নাহি একি সাজে খেলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একি সাজে ধন্যবাদ জানাই বিথিকা ভূঁইয়াকে মঞ্চে ডেকে নিচ্ছি দীপান্বিতাগিরিকে প্রস্তুত থাকবে স্বস্তিকা বেরা তোমার গান আমার জীবন পায়
ধোলো মুখ ধোলো মুখ ধোলো বিদায় নেবার সময় এবার হলো প্রসন্ন মুখ ধোলো মুখ ধোলো মুখ ধোলো মধুর মরণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ চরণে যারে জানো নাই যারে জানো নাই যারে জানো নাই তার গোপন ব্যথা নীরব রাত্রি হো আজি অবসান আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান তুমি জানো নাই তুমি জানো নাই তুমি জানো ধন্যবাদ জানাই দীপান্বিতা গিরিকে। মঞ্চে আহ্বান করছি স্বস্তিকা বেরাকে, পরের নৃত্য পরিবেশনার জন্য প্রস্তুত থাকবে সিঞ্জনী দাস। শশি সনাথ যামিনী
त्रिनिधुर कुसुम हार भईन भार हृदय तार दारी छे अधर उठाई कापिया सखी करे कर आपिया अधर उठाई कापिया सखी करे कुसुम मालिका मृदु समीर संचली हरई शिथिल अंचले मृदु समीर संचले हरई शिथिल अंचले बाली हृदय चंचले कानन पथ चाहिरे कुंज पानी केरिया आशुबा कुसुम मालिका सुनल सुनल बालिका राख कुसुम मालिका। धन्यवाद स्वस्तिका बेरा के मंचे डेके निच्छी परेर प्रतियोगिनी सिंजिनी दास के प्रस्तुत थाकबे सुतृष्णा पंडा। সাজায় থালি কমল কিশলয়ে
বসনে সাজি তুলিতে বীণা উঠুক বাজি এসো গোপীত বসনে সাজি তুলিতে বীণা উঠুক বাজি ধ্যানিতে আর গানিতে আজি জামিনী যাক হয়ে এসো দোল বিলাসী বাণীতে মোর দোল 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 ছন্দে মোর চোখিতে আজি মাতিয়ে তারে তোল মাতিয়ে পরানো মম জাগে ও গো কিশোর আজি তোমার দ্বারে পরানো মম জাগে নবীও হবে করিবে তারে নবীও হবে করিবে তারে রুমিন তব দাসকে ডেকে নিচ্ছি গ বিভাগের রবীন্দ্র নৃত্য পরিবেশনায় শেষ প্রতিযোগিনী শ্রুতৃষ্ণা পণ্ডাকে।
বীণা পণ্ডাকে তার সুন্দর নৃত্যভঙ্গি আমাদের সামনে তুলে ধরার জন্য। সেই সঙ্গে আজকের নৃত্য প্রতিযোগিতা সমস্ত বিভাগের সম্পন্ন হলো। হ্যালো হ্যালো, যে সমস্ত ভলেন্টিয়ার মঞ্চে মঞ্চের শয্যায় ছিল, তোমরা একটু মঞ্চের সামনে এসো। আমাদের মঞ্চে চারটে চেয়ার আর টেবিলগুলো একটু রাখতে হবে। ভলেন্টিয়ার যারা রয়েছে তারা মঞ্চের সামনে চলে এসো।